ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা আমি আমার এখান থেকে স্টার্ট করছি। এখন ঠিক ওই 11টার মতো বাজে, তো আজকে আমাদের এখানে চিকেন হবে। বাপি সকালে বাজারে গিয়েছিলো, তো আমরা আছি, তাই বাপি বলতে আছি মাংসটা তুই কর। সেই জন্য চলো আমি এখানে মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু লেবু, সাথে সব রকম মশলা দিয়েছি, মশলা দিয়ে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি, তারপর তোমাদের কাছে আবার ফিরছি। চলো দেখতে থাকো তোমরা, চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কী করে করি, আমি শেয়ার করছি। চলো দেখো আধ ঘন্টা পর ফিরে চলে এসেছি, তো চলো এবার মাংসটা করে নেবো। একটু তেল দিয়ে দিয়েছি, দিলাম তেজপাতা, দেওয়া হয়ে গেছে। চলো এবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো, ফাটানো আছে কাঁচা লঙ্কাগুলো, এবার দিচ্ছি এই জন্য পেঁয়াজ, গল্প করছেন আমি রান্না করছি, বলছি তুমি চিকেনটা করো, চিকেনটা করছি, মায়ের রান্নার দিকে হয়ে গেছে, মা বাকি কাজগুলো করছে, তো আমি ওইদিকে রান্নাটা করছি, চিকেনটা রান্নাটা প্রায় কমপ্লিট, চিকেনটা রয়েছে বাকি, চিকেনটা আমি চিকেন করি, আমি স্নান হয়নি, চিকেন যখন স্নান করতে পারছি, আমি স্নান করবো, রান্নাটা হবে তারপর আমি গিয়ে স্নান করবো। কালকে কীর্তনে বলেছে খাওয়ার থেকে দেখা আর মনের ভক্তিটাই হচ্ছে সব থেকে বড় কথা, তাই আমি দেখবো। মেলায় গিয়ে কি হলো, মেলায় গিয়ে কি হলো করতাম, ও হ্যাঁ মেলাও তো দেখেছি, না ওইটা আমি দেখ এটা কখনো দেখিনি, তো তাই দেখতে গেছিলাম। আচ্ছা তোমরা যদি খাবে তো চলে এসো। আর হ্যাঁ এটা কি পাইল দিয়ে প্রচুর সুন্দর মাংস রান্না করতে, প্রচুর সুন্দর না অনেক সুন্দর, আচ্ছা ভালো লাগে খেতে তাই বললাম। এখান থেকে জমতে ওটা জমলে দেওয়া হবে মাংসতে, মিথ্যা কথা টক দই নিয়ে আসবে।
বন্ধুরা এবার আমরা কফি সার্ভ করছি, চলো সবাই মিলে কফি খাবো একটু সন্ধ্যাবেলায় বসে। এবং বাবার বাড়িতেই রয়েছি আমরা, সবাই একসাথে বসে রয়েছি, একসাথে বসে এখন কফি খাওয়া হবে। কফি হয়ে গিয়েছে, কফির সাথে আছে চিপস, চিপস খাবো। চলো তোমরা দেখতে থাকো, আমরা তো কফিটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে জানাবো। ফালতে থাকি ওটা, এটা হয়ে গেছে আমাদের কমপ্লিট, এই নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার বোনের বর এখানে পুড়িয়ে গিয়েছিলো, তো ওখান থেকে ও ফিরেছে আজকে, তো এখান থেকে লস্যিটা নিয়ে এসছে। তো লস্যিটা আমরা চলো এখন খেয়ে নিই, তারপর বাকিটা রাতের খাবারটা পরে হবে। চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা চলো, এবার আমরা ডিনার করে নেবো, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ডিনার করে নিই। আজকে আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমি সুন্দর সুন্দর কমেন্ট করো। চলো গুড নাইট, টাটা।